আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা, আজকে হচ্ছে ম্যাথ এক্স ফ্যাক্টর বইটা নিয়ে আমি কিছু কথা বলবো। সো এই ভিডিওটা হচ্ছে যারা 46তম বিসিএস দিবেন তারা দেখে নেবেন, আর যারা 45তম বিসিএস দিবেন আপাতত তারা হচ্ছে এই ভিডিওটা না দেখলেও পারেন, কারণ আপাতত এই বইটা পড়া আসলে সম্ভব না। বাট আমার আমার চ্যানেলে অনেকেই এরকম আছেন যারা হচ্ছে 46 বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, দেন 46 বিসিএস দিবেন ইনশাল্লাহ। আবার অনেকে আছেন 45 দিবেন আর সেই সাথে 46 এর জন্য প্রিপারেশন নেবেন। তাও যারা হচ্ছে একদমই নতুন আছেন যে 46 দিবেন, তারা এই ভিডিওটা ভালোভাবে দেখে নিন, কারণ এই ভিডিওটা আমার কাছে একজন ভাইয়া চেয়েছেন, স্পেশালি তার ওনার জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা আপলোড করা। আর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে নেক্সট যে ভিডিওটা সেটা এটা আপলোড করব, যে মাত্র 10 থেকে 15 দিনে আমি কীভাবে আমার পুরো সিলেবাসটা হচ্ছে কভার করে রিভিশন করব। তো যাই হোক, এই বইটা সম্পর্কে কিছু কথা, সেটা হচ্ছে এই বইটাতে একদম পঞ্চম শ্রেণী থেকে নিয়ে ইন্টার পর্যন্ত যেই যেই ম্যাথগুলো বিসিএসের জন্য বা অন্যান্য চাকরির জন্য দরকার সব ম্যাথ ইনশাল্লাহ পেয়ে যাবেন একসাথে। সো একই সাথে প্রিলি প্লাস রিটেনের প্রিপারেশনের জন্য এই বইটা বেস্ট, অন্য কোনো সাবজেক্টের জন্য বুট বই পড়া হোক আর না হোক, বাট ম্যাথের জন্য তো বুট বই মাস্ট, পড়তেই হবে, কারণ যে ম্যাথগুলো আছে সেগুলো বুট বই থেকে একদম হুবহু কমন পড়ে। সো এই বইটাতে যারা একদম নতুন আছেন তারা অনেক সময় বুঝতে পারেন যে 5 থেকে নিয়ে 10 পর্যন্ত ইন্টার পর্যন্ত ম্যাথ বই পড়বো, কী কী ম্যাথ করবো, কোন কোন অধ্যায় করবো, কোনগুলো বাদ দেবো, সব কী করতে হবে, ব্যাপারটা আসলে এরকম না, সব করতে হয় না। সো যেই যেই অধ্যায়গুলো করতে হবে এখানে এত সুন্দর করে শুধু সেই সেই অধ্যায়গুলো আছে। আপনারা হচ্ছে যখন মানে সুৎকষা করবেন তখন দেখবেন এখানে হচ্ছে একদম এর থেকে শুরু করে একদম এর থেকে শুরু করে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত মুনাফার সুৎকষার জন্য যেই যেই ম্যাথগুলো করতে হবে সব একসাথে দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে ক্লাস 5, এই 5-এর কি সবটুকু ম্যাথই করতে হবে, সব পুরো চ্যাপ্টারটা করতে হবে না, আসলে পুরো চ্যাপ্টারটা করতে হয় না, দেন 6-এর পুরো বই করতে হয় না। তো আমি ফার্স্টের দিকে যারা নতুন আছেন তারা এটা আসলে বুঝতে একটু সময় লাগেন, যারা কোচিং করেন না বা কোচিং করার মতো সুযোগ সুবিধা নেই, এই সুযোগ সুবিধা আমার ছিল না, তাই এই ম্যাথ 5 থেকে নিয়ে 10 পর্যন্ত 9 পর্যন্ত এই ম্যাথ করতে করতে আমার অনেক সময় নষ্ট হয়েছিল, প্রায় 2 বছরের মতো, 2 থেকে 2.5 বছরের মতো সময় আমার লেগেছিলো, অনেক সময় নষ্ট করে হয়েছিল আমার এই ম্যাথের পিছনে। বাট শুরুতে যদি এই বইটা থাকতো তাহলে হয়তো বা আমার এতটা সময় নষ্ট হতো না, কারণ আমি তো 5-এর পুরোটা বই করেছিলাম যেটা ছিল বোকামি, কারণ 5-এর তো সম্পূর্ণ বই করার কোনো মানেই হয় না, 6-এরও না, 7-এরও না। সেই বইগুলো এই বইগুলো থেকে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো আসলে বিসিএসের জন্য বা চাকরি পরীক্ষার জন্য করা দরকার, পুরো বইটা আসলেই করার দরকার হয় না, কিন্তু আমি তো পুরো বই একদম নোট করে করে সব অধ্যায় করেছিলাম, যেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই ছিল না। যাই হোক, আমার পরবর্তী আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে আমি কত বছর ধরে পড়ছি আর কী কী মানে কত বছর ধরে পড়ছি, কীভাবে প্রিপারেশন শুরু করেছিলাম, আমার যেহেতু 2টা বিবি আছে, 2টা বিবি নিয়ে আমি কীভাবে কন্টিনিউ করেছি, বা মাঝখানে কী কী অবস্টেকল ছিল, বা 44 বিসিএসটাও কেন হয়নি এত পড়ার পরেও, মোটামুটি সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। আর এই বইটা হচ্ছে যারা 46 দিবেন তারা তো ইনশাল্লাহ অবশ্যই নেবেন, আর এই কারণ এই বই একই সাথে হচ্ছে শর্টকাট আর বেসিক 2টাই দেওয়া আছে, আর শর্টকাট অনেক বেশি মনে রাখা যায় না, তাই বেসিক ধরেই অঙ্ক করা ভালো। যারা কোচিং করেন বা যে কোনো স্যারের কাছে অনলাইনে কোর্স করছেন তারা তো এটা অবশ্যই জানেন, আমি উত্তাসীন বাহলবী স্যারের একটা কোর্স করেছিলাম, কারণ আমি ম্যাথ অনেক উইক ছিলাম, আমি যখন 2-3 বছরে ম্যাথ করে সব কিছু শেষ করলাম এরপর আমি যে বিষয়টা খেয়াল করলাম, বাট এত বড় বড় ম্যাথ তার পরীক্ষায় সলভ করা পসিবল না, এগুলো ম্যাথ মানে কীভাবে সম্ভব, তাহলে কীভাবে করবো, তখন আমি জানতামই না যে শর্টকাটে আসলে ম্যাথ করা যায়। আর এই বইটাতে হচ্ছে বেসিকের সাথে যেই ম্যাথগুলো শর্টকাটে করতে হবে সেই ম্যাথের শর্টকাটগুলোও একসাথে দেওয়া আছে, আর কন্টেন্টটা একটু ভালোভাবে দেখে নেবেন। এই বইটা সলভ করতে পারলে রিটেন আর প্রিলিমিনারি একসাথে প্রিপারেশন হয়ে যাবে, কারণ বোর্ড বই থেকে ম্যাথ অনেক 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 বেশি কমন পড়ে। এটা একটু পরে হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আমি দেখাবো যে বোর্ড বইয়ের যে যে ম্যাথগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেগুলো ফার্স্টের কন্টেন্টে সুন্দরভাবে দেওয়া আছে। দেন এই বইটার পেজ হচ্ছে 1043টা পেজ, 1043, হ্যাঁ 1043। তো সো এখানে মোটামুটি অঙ্কগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, একই সাথে পেয়ে যাচ্ছে। তো যারা টিউশন করতে চান, মানে যারা হচ্ছে আমি মূলত হচ্ছে ম্যাথ শেখার পিছনে একটা বড় ভূমিকা ছিল আমার টিউশন করা, কারণ আমি যেহেতু ক্লাস 4-এর ম্যাথই পারতাম না, সে জায়গায় ক্লাস 9-এর ম্যাথ করানোটা খুব সহজ ব্যাপার ছিল না আমার জন্য। আর হচ্ছে বইয়ের মধ্যে এখানে হচ্ছে এটা বিসিএস এর লিখিত আর হচ্ছে প্রিলিমিনারি সিলেবাসটা দেওয়া আছে, আর এটা একদম হচ্ছে শুরুর পার্টটা বইয়ের,
এখানে পাটিগণিতের কন্টেন্টগুলো দেওয়া আছে যে পাটিগণিতের জন্য আসলে কোন কোন ম্যাথগুলো করতে হবে আর এখানে হচ্ছে একদম বোর্ড বইয়ের কোন কোন অঙ্কগুলো বিসিএসে এসেছিল প্রিলিতে ইভেন রিটেনে এগুলো সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে একদম শুরুর দিকেই আর হ্যাঁ আমি হচ্ছে যে কথাটা বলছিলাম টিউশনের ব্যাপারটা এটা হচ্ছে একটা ভাইয়া জানতে চেয়েছিলেন তো টিউশন হচ্ছে আমি নিজে যেখানে আমি ফোরে ম্যাথ পারতাম না আমি নাইনের ম্যাথ করিয়েছি স্টুডেন্টদেরকে তো এটা খুব একটা সহজ ব্যাপার ছিল না যে জায়গায় ফোরে মেতে পারি না সে জায়গায় নাইনের ম্যাথ পর্যন্ত করিয়েছে কিভাবে সম্ভব ছিল তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যারা ম্যাথে একদমই উইক আবার টিউশনও করতে চান টিউশন করে ম্যাথ শেখা সবচেয়ে ভালো ওয়ে তো এটা হচ্ছে একই সাথে ম্যাথ শেখা হয়ে গেল আপনার ইনকামও হলো সময়টাও কাজে লাগবে আর ম্যাথ যদি অন্য কাউকে বোঝানো হয় তাহলে এই ক্ষেত্রে নিজের মাথায় একটু বেশি ঢুকে ম্যাথটা এটা আমি নিজেও আমি আমি নিজেও এইভাবেই ম্যাথ শিখেছি আমি ম্যাথ করতাম প্লাস হচ্ছে স্টুডেন্টকে শিখাতাম তো টেকনিক ইজি এডুকেশন আবার বলছি টেকনিক ইজি এডুকেশন যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে পেজে আমাকে ইনবক্স করবেন আমি হচ্ছে দিয়ে দিব লিঙ্কটা ইনশাল্লাহ সমস্যা নেই দেন হচ্ছে এই এই চ্যানেলে কী পাওয়া যায় এই চ্যানেল হচ্ছে আপনার ফাইভ থেকে নিয়ে ইন্টার পর্যন্ত শুধু ম্যাথ না আপনার যেই যেই সাবজেক্ট দরকার আপনি টিউশনের জন্য পড়াতে চান আপনি সব সাবজেক্ট পেয়ে যাবেন আর ম্যাথগুলো একদম ফার্স্ট প্রথম অধ্যায় থেকে শুরু করে নিয়ে লাস্ট অধ্যায় পর্যন্ত ইভেন বোর্ড কোশ্চেন পর্যন্ত সলভ করা এত সুন্দর করে সলভ করা যে এখান থেকে যদি বেসিকগুলো আপনি শিখে নেন মানে এই ম্যাথগুলো যদি আপনি করে নেন তাহলে আপনার জন্য টিউশন করা তো অনেক ইজি হবে আর এখানে যে টিচারগুলো আছেন আসলে ওনারা দুর্দান্ত অসাধারণ পড়ান বাচ্চাদের জন্য এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম মন থেকে ওনাদেরকে মানে কি বলবো ধন্যবাদ তো আসলে বলতে পারি মানে মানে কৃতজ্ঞ কারণ আমার ম্যাথ শেখার পেছনে ওই চ্যানেলটার অবদান সবচেয়ে বেশি কারণ আমি ওই চ্যানেল থেকে হচ্ছে ম্যাথ শিখতাম শেখার পর সেগুলো স্টুডেন্টদেরকে শেখাতাম কারণ ম্যাথ করার সময় আমার মনে অনেক কোয়েশ্চেন থেকে যেত যে এটা আসলে কীভাবে হয়েছে ওইটা কীভাবে হয়েছে অনেক কিছু আমি বুঝতে পারতাম না কারণ ম্যাথে যেহেতু আমি একদম উইক ছিলাম আমি ক্লাস নাইন টেন ওইরকমভাবে ম্যাথ করিনি শুধু আমার এসএসসিতে ম্যাথে 78 ছিল ওইটা শুধু আগে তো সৃজনশীল ছিল না সেই ম্যাথগুলোই করেছিলাম যেগুলো ইজি এবং পরীক্ষায় আসবে শুধু সেগুলো করেই এই মার্কটা ছিল তো যাই হোক ওই চ্যানেল থেকেই হচ্ছে আমি ম্যাথগুলো ধরে ধরে শিখেছিলাম শিখে স্টুডেন্ট পড়িয়েছিলাম আর সেটার জন্যই আলহামদুলিল্লাহ আমি মানে ম্যাথ মোটামুটি পারি আলহামদুলিল্লাহ বলা যায় তো এখান থেকে ওই সো যারা হচ্ছে এরকম টিউশন করতে যান বা ম্যাথ একদমই উইক মানে মানে বুঝেন না মানে আমার মতো উইক তারা হচ্ছে ওই চ্যানেলটার হেল্প নিতে পারেন সেখান থেকে বেসিক শিখতে পারেন আর বিশেষ করে যারা অনলাইনে কোর্স করছেন তারা তো কোর্স করছেনই তারাও চাইলে সেখান থেকে ম্যাথ করতে পারেন